মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে সাকিব আল হাসানের অবদান অনেক বেশি। বলা যায় সাকিব আল হাসান একাই ম্যাচটি জিতিয়েছেন, তাই তার পুরস্কারস্বরূপ সাকিব আল হাসান ঢাকা টেস্টের ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা শেষে তাই দেখা গেল ক্রিকেটারদের ড্রেসিং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে তিনি কি করলেন? সেখানে গিয়ে সাকিব আল হাসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করতে থাকলেন আর বললেন সাকিব যেন অনেক দূর এগিয়ে যায়। সেই সাথে তিনি আরও বললেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে। সাকিব আল হাসানকে প্রধানমন্ত্রী মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন এই ছবিটি এখন বেশ ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে নিজ দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে শেখ হাসিনার এই মানসিকতার প্রশংসা করেছেন সবাই। এর আগে আজ টাইগাররা যখন মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে থেকে যখন ঐতিহাসিক জয়লাভের দ্বার প্রান্তে, শেখ হাসিনা তখন ম্যাচটি সরাসরি উপভোগ করতে মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। টাইগারদের বিজয় অর্জনে তখন আর মাত্র দুটি উইকেট বাকি। টেস্ট ম্যাচের চতুর্থ দিনে দুপুরের পরেই টাইগাররা অস্ট্রেলিয়াকে 20 রানের ব্যবধানে হারায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে তিনি ম্যাচের সমাপ্তি পর্ব উপভোগ করেন এবং স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে জাতীয় পতাকা নেড়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী আশা করেন যে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একদিন বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ জয় করবে। এদিকে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম জয়লাভের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।